একব্রতানন্দজির স্বাগত ভাষণে খুব সুন্দর একটি কথা আমরা পেলাম, সন্ন্যাসীদের শোকসভা হয় না, স্মৃতিচারণ হয়। এখন স্মৃতিচারণ করবেন শ্রী রথীন্দ্র কিশোর ভট্টাচার্য। রথীন্দ্রা হচ্ছেন আমাদের একজন পুরনো এক স্টুডেন্ট, আর আরেকটা বড় পরিচয় হচ্ছে যে মহারাজের বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছে। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে দুটি কথা বলবো। উপস্থিত স্বামী অচ্যুতানন্দজি, স্বামী বিমলাত্মানন্দজি, স্বামী একব্রতানন্দজি, স্বামী অন্নপূর্ণানন্দজি, স্বামী বরদাত্মানন্দজি, তাদের প্রণাম জানাই। উপস্থিত আমার মা ভাই বোনদের আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। উপস্থিত ভক্তজনকে আমার নমস্কার শ্রদ্ধা জানাই। আমার ছোট ভাইদের আমার আন্তরিক ভালোবাসা স্নেহ জানাই। প্রণাম জানাই সদ্যপ্রয়াত স্বামী আত্মস্থানন্দজিকে। আমি আসলে শুনতে এসেছি, আমাকে হঠাৎ বললেন কিছু বলতে হবে, জানি না বলা কিছু যাবে কি না, তবু যা মনে আসছে দু একটা কথা বলি। মহারাজের সঙ্গে আমার পরিচয় 1947 সালে। আমার হঠাৎ কোথার থেকে অদৃশ্য শক্তিকে বিশ্বাস করি আমি, আপনারাও করেন, তখন বিদ্যার্থী আশ্রমের ছাত্র, মনে হলো দীক্ষা নিলে ভালো হয়। মহারাজকে বললাম, তো আমাদের বিদ্যার্থী আশ্রমের ছাত্র বলে একটু খাতির ছিল, খুব বেশি জিজ্ঞেস টিজ্ঞেস কিছু করতেন না, বাস চলে গেলাম বেলুড় মঠে। গিয়ে আত্মস্থানন্দজিকে দেখলাম, ব্রহ্মচারী তিনি, তখন মহারাজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার গুরুদেবের অ্যাসিস্ট্যান্ট, আর সেক্রেটারি ছিলেন স্বামী শ্রদ্ধানন্দজি বিমলদা। তো হয়ে গেল দীক্ষা। তারপরে অবশ্য সময়ের প্রবাহে অনেক দিন কেটে গেছে, অনেক কিছু ঘটে গেছে। তারপরে হঠাৎ পারিবারিক সম্বন্ধে একটা এসে গেল, তো সেসব খুব একটা ইম্পর্টেন্ট কথা না। যেটা এখন দুই একটা কথা আমি অল্প সময়ের মধ্যে বলবো, কারণ আমি এসেছি শুনতে, আমি বললাম মহারাজরা অনেক কথা বলবেন। একটা ঘটনা মনে পড়ছে, আমারই এক বন্ধু, এই বিদ্যার্থী আশ্রমের ছাত্র, আমার একই বছরের, সে বলল যে আচ্ছা চলো একটু মহারাজের কাছে যাই, আমাদের দেওঘরে একটা দোতলা বাড়ি আছে, ওটা রামকৃষ্ণ মিশনকে দেব। এমন চলো। তো মহারাজ তখন সেক্রেটারি, তো সেক্রেটারি কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার ঠিক মনে নেই, তো সেটা গিয়ে বলা হলো। তো মহারাজ বললেন বেশ তো ভালো কথা। তা তখন বন্ধুটি বলল, আচ্ছা এই আরেকটা কথা বলি, এই বন্ধুটি তার এক দাদা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, আর তার বাবা মায়ের বাড়ি যখন হয় বাগবাজারে তখন অর্থের খুব টানাটানি ছিল, তো উনি নিজের স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছিলেন, কাজেই খুব ভক্ত পরিবার। এটা বলার উদ্দেশ্যটা আমি শেষে বলছি। তো মহারাজ ব্যস্ত, তখন ও বলল মহারাজ একটা কথা আছে। বল কি কথা? যে ওই দালানটার একটা অংশ বৃদ্ধাশ্রমের জন্যে রাখতে হবে।
ওটা মহারাজাই করুন বা যাই সেটা কে কে কন্ট্রোল করবে সেটা কিছু বলেনি। মহারাজ তৎক্ষণ বললেন, দেখো এইসব কন্ডিশন টন্ডিশন চলবে না, যদি দিতে হয় দাও, না হলে কোনো কন্ডিশন চলবে না। এটা বলার উদ্দেশ্য, একজন ভক্ত বিদ্যার্থী আশ্রমের ছাত্র, তার দাদা সন্ন্যাসী, তার বাবার এই পরিচয়, কিন্তু একটা নিয়ম যেটা আছে, প্রিন্সিপাল আছে, কত স্ট্রিক্ট তিনি। এই যে মহারাজ বলে গেলেন একভূত আনন্দজি, তার যে কথা বললেন, আর এই বইটা যেটা বেরিয়েছে আপনারা অনেকেই পড়েছেন, তাতে সমস্ত লেখা আছে। তিনি যেরকম কঠোর ছিলেন তেমনি আবার তার কোমল স্বভাব ছিল, তার স্নেহপ্রবণ ছিল, ছিলেন স্নেহপ্রবণতার একটা কথা বলি, ছোটোবেলায় শুনেছি উনি যখন যেতেন বাড়িতে মাকে প্রণাম টনাম করতে বা আরও কোনো অকেশানে, তো বোনদের সঙ্গে নাকি লুডু খেলতেন, আরও মানে খুব সিম্পলভাবে সাধারণভাবে নানান রকমের সব ঘটনা আছে, সেগুলি এত বলার সুযোগ নেই। আরেকটা ঘটনা বলি, আমি জামশেদপুরে আমার কর্মজীবন, তো জামশেদপুরের অধ্যক্ষ ছিলেন স্বামী আদিনাথানন্দ কালিদা, আমাদের এই স্টুডেন্ট এখানকার। তো মহারাজ গেলে টেলিফোন করতেন যে কি দেখা করবেই তো, হ্যাঁ মহারাজ নিশ্চয়ই যাব। তো গেলাম রাত্রিবেলা, তখন আটটা, তো ভগ্নী জিজ্ঞেস করলেন যে কি খাবে বলো, তো উনি বললেন যে অমুক জিনিসটা, ঠিক আছে, তো আর পরের দিন চলে যাবেন। কিন্তু মুশকিল হলো কি, ওই সময়ে বাজার বন্ধ হয়ে যাবে, পাওয়া গেল না। পরের দিন ভোরবেলায় যেতে যেতে অনেকটা দূরে বাজার, গিয়ে দেখলাম খোলেনি। তারপরে ফেরার পথে দূরে দেখলাম একটা লোক একটা ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে ওই জিনিসটা, খুব সিম্পল একটা জিনিস, দূরের থেকে দেখে আমি তাড়াতাড়ি গেলাম, এই জিনিস ওই কোথায় পেলেন এটা, বলি ওই বাজারে আছে, তো ওটা নিয়ে আসা হলো। এটা বলার উদ্দেশ্য যে এই যে ঐকান্তিক আমাদের একটা আশা যে তাকে খাওয়ানো, তাকে মানে কালিদাও এসছেন, আদিনাথানন্দজিও এসছেন, তো ওই ঐকান্তিক ইচ্ছাটা তার আশীর্বাদে পূর্ণ হলো, তা না হলে আমাদের একটা খুব একটা মনে দুঃখ থাকতো। ঠাকুরের কৃপা, তার আশীর্বাদ সব নিয়ে। এই আরেকটা ঘটনা বলবো, একটি তার পূর্বাশ্রমের একটি ছেলে রাশিয়াতে আছে, পেরাস্ট্রাইকা, ওটা বোধ হয় 1990, তখন রাশিয়া ভাগ হয়ে গেছে, গণ্ডগোল, ভীষণ গণ্ডগোল, আর ওখানে গিয়ে তার খবর নেই, আট মাস তার খবর পাওয়া যায়নি। অস্থির হয়ে তার কাছে যাওয়া হলো যে তিনি যদি কি কোনোভাবে কিছু একটা অ্যাডভাইস দিতে পারেন। তিনি তৎক্ষণাৎ ডিকটেশন দিলেন দিল্লিকে, দিল্লি ওখান থেকে অ্যাম্বেসিতে খোঁজ নিল, এর মধ্যে আবার খবর পাওয়া গেছে ওই ছেলে যে ট্রেড মানে ইয়েতে আছে তাতে একটা ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে, আর তখন তো মারামারি সব চলছে, খবর পাওয়া গেল। তো এটা হলো একটা সেবার স্পিরিট নিয়ে, এটা যে কোনো তার পূর্বাশ্রমের কোনো সম্বন্ধ সেটা না। আবার আরেকটা ঘটনা, সেটা হলো যে পূর্বাশ্রমের এই ব্যাপার বলা হলো যে আচ্ছা একটু কাউকে কিছু বলা যায় একটা কাজের ব্যাপারে, তৎক্ষণাৎ বললে যে না তা চলবে না, এইটি তো সন্ন্যাসী করতে পারবে না। তো এরকম তার অসম্ভব প্রিন্সিপাল ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ সময়ে তাপস মহারাজের কাছে আমরা শুনব, যখনই গিয়েছি প্রথম প্রথম তো আশীর্বাদ পেয়েছি, পরে তো উনি কথাও বলতেন না কিছু না, তো যখন কথাটা বলতেন কেউ টাকা দিলে টাকাটা পকেটে রাখতেন, আমি ভাবতাম যে
যে টাকা এত ইয়ে কেন। তো পরে দেখলাম পরে যে একজন একদিন এক মহিলা এসছেন, তার দুঃখ দুঃখ বলছেন, উনি পকেট থেকে দিয়ে দিলেন। তো এই রকম উনি এই যে টাকাই তাকে দেওয়া হতো এরকমভাবে তিনি বিলিয়ে দিতেন, সেটা তাপস মহারাজও তার লেখাতে লিখেছেন। আর শেষ সময়ে প্রতিদিন ভক্তরা যেত, আমি ভাবতাম যে কী ভগ, উনি তো কথাও বলছেন না, কিছু করছেন না, একটুক্ষণ দেখে চলে যেত। আসলে আমি ইলেকট্রিসিটি লাইনের লোক, ইলেকট্রিসিটির সঙ্গে এক সময়ে দেখা হয়েছিল যমদূত হিসাবে, আমাকে নিয়ে যেতে এসেছিল, পারেনি। তো এইখানে দেখলাম আরেকটা ইলেকট্রিসিটির ব্যাপার। ইলেকট্রিসিটি এমন একটা শক্তি, যেখান দিয়ে ইলেকট্রিসিটি যায় তার চারদিকে একটা চুম্বক শক্তি থাকে, এটা যারা ফিজিক্স পড়েছেন তারা জানেন। তো মহারাজের যে শক্তিটা ছিল আধ্যাত্মিক শক্তি, প্রচণ্ড শক্তি, আর তার চারদিকে ছিল এরকম একটা শক্তি যাকে বলা যায় সম্মোহিনী শক্তি বা ম্যাজিক্যাল পাওয়ার, যার জন্যে সবাই খুব মুগ্ধ হয়ে যেত। মহারাজরা আরও অনেক কিছু বলবেন, আমার এটা মনে হয়েছে, জাস্ট বলছি, একটা অদ্ভুত আকর্ষণ হতো। তো এই যে ধরুন আপনারা তো সব কাগজ পড়েছেন, সবই পড়েছেন, কত কিছু কাণ্ড হলো মোদি মমতাদি, তারপরে কি ওই বন্দুক কী বলে ওটাকে, গান স্যালিউট, কত কিছু হলো ওই শেষ দিনে, লক্ষ লক্ষ লোক এসছে, কিসের আকর্ষণে? তো এইটাই মহারাজের কাছে শুনবো, এই যে সম্মোহিনী শক্তি, ম্যাজিক্যাল পাওয়ার, এইটা খালি বক্তৃতা দিয়ে তো এটা বোঝানো যাবে না, এটাকে অনুভব করতে হবে। সৌভাগ্য হয়েছে কিছুটা অনুভব করা, ঠাকুরের কৃপা, ঠাকুর মা স্বামীজির কৃপা, ওনার আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, এই বলে আমি শেষ করি। এখন স্মৃতিচারণ করবেন শ্রীমদ স্বামী তদ্বোধানন্দজী মহারাজ, ইনি বর্তমানে গদাধর আশ্রমের অধ্যক্ষ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম। আজ গুরু পূর্ণিমা, তেই শুভ দিনে আমরা গুরু শ্রীমৎ স্বামী আদমস্থানন্দজির স্মরণ সভায় সমবেত হয়েছি। আমি মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আর রথীন্দ্র কিশোর ভট্টাচার্য মহাশয় তাকে আমি শ্রদ্ধা নমস্কার জানাই, অন্যান্য মহারাজদের শুভেচ্ছা স্নেহ জানাই, আর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই, আর স্টুডেন্ট সমের বর্তমান ছাত্রদের স্নেহ ভালোবাসা জানাই, আর দাদাদের নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। মহারাজের চলে যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ একদম সাধু জীবনের শুরুটা মহারাজের হাত দিয়ে হয়েছে এবং শেষটাও প্রতিদিন তাকে দর্শন করার সুযোগ ভগবান আমাকে করে দিয়েছিলেন। তো সেই জন্যে মহারাজের সঙ্গে একটা খুব ওতপ্রোতভাবে আমি যেন জড়িয়ে গেছিলাম, তো সেটি আমার পরম ভাগ্য। বেলুড় মঠে যখন এলাম একবার, এসে আমার তার আগের থেকে হচ্ছে যে সাধু হতে হবে, যেমন প্রথম প্রথম লোকজন গিয়ে বেলুড় মঠের কোড ভাষাগুলো যখন জানে না, এরকম কথাবার্তা বলে, তো
তো আমি ওইরকম বলেছি। এখন ওইরকম কথা শুনলে আমার এখন মনে হয় না যে আমিও তো জানতাম না। এই ধরুন যেমন বেলুড় মঠে গিয়ে বলতে হয় কোথায় প্রসাদ পাওয়া যায়, প্রসাদ কুপন পাওয়া যায়, আমি বলেছিলাম এখানে দুপুরে খাওয়া যায় না, তা ওইরকম বলে সাধুরা খুব চটে যাবে। কিন্তু এখন আমি ভাবি আমি ওই রকম বলতাম, ওই রকম আরেকটা ভুল করলাম, কার সঙ্গে কথা বলা যায় সাধু হওয়ার জন্যে। তবে খুঁজতে খুঁজতে এক ব্রহ্মচারী মহারাজকে পাওয়া গেল, ওই সমাধি ঘাটের ওখানে গঙ্গার কাছে তিনি দাঁড়িয়ে আছেন। তো তাকে গিয়ে কী জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। প্রথমেই জিজ্ঞেস করলাম আপনি এখানে কতদিন আছেন? ও মা, সেই ব্রহ্মচারী চটে গিয়ে বললেন যে আমি কতদিন আছি জেনে আপনার কী লাভ হবে? হ্যাঁ ঠিকই কথা। তারপর যা হোক গিয়ে তার সঙ্গে একটু ভাব জমালাম, ভাব জমালাম এবং সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করতে তিনি আমাকে হাঁটাতে হাঁটাতে এক জায়গায় নিয়ে গেলেন আরোগ্য ভবনের সামনে। সেখানে নিয়ে গিয়ে তিনি বললেন যে এখানে সাধু হতে গেলে যার সঙ্গে কথা বলতে হয় তিনি এখন এখানে নেই, দিল্লিতে আছেন, আপনি তার ঠিকানাটা লিখে নিন, চিঠি দেবেন, ঠিক আছে, কাগজ কলম আছে? আমি বললাম নেই। হ্যাঁ আবার আবার বকা সেই ব্রহ্মচারী মহারাজ বলে, হ্যাঁ শিক্ষিত ছেলে একটা কাগজ কলম নেই? আচ্ছা কাগজ কলম জোগাড় হলো। তারপরে যে শব্দটি তিনি বললেন, একটি নাম বললেন, সেই নামটি হচ্ছেন স্বামী আত্মস্থানন্দ, লিখতে পারবো তো? তারপর লিখলাম আত্মস্থানন্দ বেলুড় মঠ, এসব করে ঠিকানাটি নিয়ে গেলাম এবং তারপর বাড়ি গিয়ে চিঠি লিখলাম। ইতিমধ্যে মহারাজ বেলুড় মঠে এসে গেছেন আর চিঠির উত্তর এলো। বেলুড় মঠ থেকে এক মহারাজ চিঠি দিয়েছেন, কি আনন্দের কথা! কিন্তু মুশকিলটা হলো ওই চিঠিগুলি যদি বাবা মায়ের হাতে পড়ে যায় তাহলে তো আরেক কেলেঙ্কারি। তা সেই জন্যে আমাকে সাইকেল নিয়ে পোস্ট অফিসে গিয়ে ওই চিঠি নিয়ে আসতে হতো। সে প্রেম করার মতো অবস্থা। কেন এই কথা বলছি, মহারাজের বেলুড় মঠে জয়েন যখন করলাম কথামৃত ক্লাস হতো আমাদের রাত্রে, মহারাজ হঠাৎ বললেন আচ্ছা তোরা কে কোন সাধুর প্রেমে পড়ে সাধু হয়েছিস একটু বলতো। তো সবাই একটা একটা করে বলেন। তারপরে এবার আমার পালা, আর আমি তখন মহারাজের পা টিপছি আর আমার শিখাটা অনেক বড় ছিল টিকিটা, ওটা এইরকম করে ধরে ধরে বলছেন সরোজ তোর কী ব্যাপার? আসলে মহারাজ আপনার সঙ্গেই তো প্রেম হলো, কিন্তু আবার না দেখে শুধু চিঠি দিয়ে। উনি হো 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 করে হাসতে শুরু করলেন, বলে বাপরে বাপ কী প্রেমের জোর, না দেখে শুধু চিঠি দিয়ে হলো বল। আমি যে হ্যাঁ। তা ওইরকম জয়েন করতে যেদিন এলাম তা বললেন তুই তাহলে সাধুই হবি? আমি বললাম হ্যাঁ হবো তো। তারপরে নানান রকম করে আমার সঙ্গে মজা করা শুরু করলেন, যে মহারাজ বাদল মহারাজ বলছিলেন অনেক সব রসের কথা তার সঙ্গে আমার হতো। প্রথম দিনই ওরকম নানান রকম শুরু করলেন, বামুনের ছেলে লেখাপড়া শিখেছি, যারা টুকটুকে বউ হতো, কত লোক জানতো, সাধু হলে কিন্তু কেউ জানবেও না চিনবেও না, আমি জানার দরকার নেই, চেনারও দরকার নেই, আমি সাধুই হবো, বলছি বাপরে বাপ। তা তারপরে একজনকে ডেকে পাঠালেন, তারপর ওখানে সত্যি সত্যি থাকার ব্যবস্থা হলো। আর মহারাজের কাছে প্রতিদিন আমরা রাত্রে খাওয়ার পরে যেতাম, কথামৃত ক্লাস হতো। সেইখানে আমি জুলজুল করে দেখতাম যে এক ব্রহ্মচারী মহারাজ মহারাজের পা টিপে। তো আমার মাথা এরকম এলো যে যদি ওই সুযোগটা আমিও পেতাম, তো ভগবান সেই সুযোগ কয়েকদিনের মধ্যে করে দিলেন, ওই ব্রহ্মচারী মহারাজ কোথাও ট্রান্সফার হয়ে গেলেন, তারপরেই আমি মহারাজের পায়ের কাছে গিয়ে বসলাম। কী হবে আজ আমি তো চেষ্টা করে দেখি। তারপরে পা টেপা শুরু হলো, খুব উনি খুব আরাম পেতেন, প্রথম প্রথম ঠিকঠাক বোধহয় হতো না একটু আধটু, কিন্তু তারপরে খুব একদম আমার গোটা গা ঘেমে যেতাম আর খুব তার ম্যাসাজ করতাম গোটা গা পা। তা এই করে করে আমি হাতটা পাকিয়েছি, আমাদের অন্নপূর্ণানন্দজি আমার ওই ম্যাসাজ খুব পছন্দ করেন। তা সেইটি মহারাজকে দিয়েই আমার শুরু হয়েছে। তা তিনি আমাদের সব দেখাশোনা করেন, বেশ আনন্দেই চলছে। আর এই যে আমাদের এখানে গ্যাদারিং হয় ওইটাই তিনি বেলুড় মঠের নতুন ব্রহ্মচারীদের ক্ষেত্রেও শুরু করিয়েছিলেন। হ্যাঁ ওই রকম হাসি ঠাট্টা গাল গল্প সব নানান রকম হতো, আর তার সঙ্গে কথামৃত পাঠ হতো, আবার গভীর আলোচনাও হতো। কখনো কখনো তাকে চোখ বন্ধ করে খুব মশগুল হয়ে গান শুনতেও দেখেছি। রামকৃষ্ণ চরণ সরোজে যখন গান শুনতেন, গান হেডফোন থাকতো আর নিজেও গাইতে থাকতেন। আবার এমন দেখেছি যে একটি রবীন্দ্রসঙ্গীত ব্রহ্মসঙ্গীত আছে, এ কি সুন্দর শোভা, মহারাজ বলছেন আহা কি গান রবীন্দ্রনাথ লিখেছেন,
সেই গানটি নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গাইছেন ঠাকুরের সামনে তানপুরা বাজিয়ে, আর সেই গান শুনে ঠাকুরের সমাধি হয়েছে আর আনন্দে একদম যেন ফেটে পড়ছে ঠাকুরের মুখটি, আর নরেন্দ্রনাথ উদাত্ত কণ্ঠে গেয়ে যাচ্ছেন এ কি সুন্দর শোভা। এই গান তিনি খুব শুনতেন আর বলতেন, জানি না রবীন্দ্রনাথ কী ভেবে এই গান লিখেছেন, কিন্তু মনে হয় যে যেন স্বামীজি গাইবেন আর ঠাকুরের সমাধি হবে, এই জন্যই বোধ হয় লিখেছেন। এসব দৃশ্য আমরা দেখেছি। একদিন সন্ধ্যেবেলায় কী হলো, আমরা একটু জপ তপ করে পড়াশোনা করছি, অল্প অল্প আলো জ্বলছে ঘরে, তা দেখলাম টক 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 শব্দ করতে করতে একটা জুতো আসছে। তখন উনি খুব পালিশ করা খুব সুন্দর জুতো পরতেন। তারপর একটা ছাতা ঢুকলো ঘরে, বুঝে গেলাম যে মহারাজ আসছেন। ছাতা ঢুকলো, তারপরে মহারাজ ঢুকলেন। ঢুকেই যেটা হলো, সামনেই দেখলেন এক ব্রহ্মচারী গেঞ্জিতে ব্লু দিচ্ছে, ওটা ধোয়ার পরে। তো তার কপালে তো গালাগালি আছে, তারপরে গালাগালি দিলেন, বলে শালা সন্ধ্যেবেলায় সাধু হতে এসছে, ভগবানের নাম করবে কোথা, পড়াশোনা করবে কোথা, কাপড় কাচতে এসছে এখানে। দিয়ে তাকে আরও খুব সুন্দর সুন্দর কথা বললেন, তাকে বলে টলে তারপরে আরেকটু এগিয়ে আর গেলেন। সে ব্রহ্মচারী খক খক করে দুটো কাচলেন, বলে এটাকে দিয়ে হবে না, তারপরে আমি আছি। আমি তারপরে কাছে এসে বললেন যে কেওলাল মড়াইকে চিনিস? আমি বললাম আরোগ্য ভবন চিনিস? বললাম হ্যাঁ চিনি। আচ্ছা শোন, ওই আরোগ্য ভবনে খুঁজে বের করবি, ওখানে প্রিয়লাল মহারাজ আছেন, তার শরীরটা ভালো না, তার সেবা করতে হবে, পারবি? হ্যাঁ পারবো। তারপরে প্রিয়লাল মহারাজকে খুঁজে পেতে বের করলাম, দিয়ে বললাম যে আমাকে সত্যকৃষ্ণ মহারাজ পাঠিয়েছেন আপনার সেবা করার জন্যে। আমি জানিও না সাধু সেবা কেমন করে করতে হয়। আর প্রিয়লাল মহারাজ বললেন, তুমি বাইরে বসো চেয়ারে, দরকার হলে ডাকবো। ও মা, ডাকেও না, বসে আছি আমি। তারপরে এক ব্রহ্মচারী একটু সিনিয়র, ও গোটা আরোগ্য ভবনের সাধুদের সবাই দেখাশোনা করতেন, তিনি এসে বললেন, এই ভাই তুমি বসে আছো কেন এখানে? আলো, আমাকে সত্যকৃষ্ণ মহারাজ পাঠিয়েছেন এই প্রিয়লাল মহারাজের সেবা করার জন্যে, আর উনি বলেছেন আমাকে এখানে বসে থাকতে। বলে আরে এখানে বসে থাকলে তো সারাদিন বসেই থাকবে, তো কী করবো? তা যাও ভিতরে গিয়ে মহারাজের সঙ্গে একটু ভাব করো, তাহলে সেবার সুযোগ পাওয়া যাবে, তারপরে তো মহারাজ বলবেন কী দরকার না দরকার। ও আচ্ছা। তারপরে সেই ব্রহ্মচারী শিখিয়ে দেওয়া যেমন যেমন শিখিয়ে দিলেন, তারপর প্রিয়লাল মহারাজের সঙ্গে ভাব করলাম, এবং তখন থেকেই আমার কানে বেলঘড়িয়া শব্দটা ঢুকতে শুরু করলো। প্রিয়লাল মহারাজ এখানে 42 বছর ছিলেন, এবং মাঝে মাঝেই এই বেলঘড়িয়া থেকে প্রসাদ যেত, তো সেটার বেশিরভাগ ভাগটা আমি পেতাম। আর 25 বছর আমি এই স্টুডেন্ট সময়ের ভাত আমাকে খেতে হয়েছে, তো যেটা শুরু হয়েছে বেলুর মঠে প্রিয়লাল মহারাজের কাছে, কোনো উৎসবেতে বা নানান কারণে এখান থেকে নানান জিনিসপত্র যেত, সেগুলোর ভাগ পেতাম আমি, আর বেলঘড়িয়া শব্দটা শুনতাম, এখানের কথাও মাঝে মাঝে শুনতাম। তো এরকম প্রিয়লাল মহারাজের সেবা করছি, খুব প্রিয়লাল মহারাজের সঙ্গে খুব ভাব হয়ে গেছে আমার। একদিন আরোগ্য ভবনে হঠাৎ করে লিফটে করে দেখি আদমস্তানন্দজি এসে হাজির। হ্যাঁ, আমরা তখন সত্যকৃষ্ণ মহারাজই বলতাম। এসেই অনেক ভক্ত, সেদিন বড় কোনো উৎসব ছিল বেলুর মঠে, প্রচুর ভক্ত, আর প্রিয়লাল মহারাজকে সবাই খুব ভালোবাসতেন। আর অনেক ভক্ত দেখে মহারাজ বললেন, এই মানুষটা অসুস্থ মেনে ফেলবে ভক্তরা একে। আমাকে বলে, তুই কী করছিস এখানে? বললাম, আমি কী করবো, আমি তো চুপ করে বসে আছি, বসে আছি মানে মহারাজের পাশে দাঁড়িয়ে আছি। তাহলে দেখতে পাচ্ছিস না এতগুলো ভক্ত একে বকাচ্ছে, মেরেই ফেলবে। তারপরে বলছে, না বলিহারি ভক্ত, ভক্তদের সাধু দর্শন করতে এসছে, না দিয়েছে প্রণামী আর না ফলমূল এনেছে, এলো কী ভক্ত? সঙ্গে সঙ্গে দেখা গেল সবাই মিলে ব্যাগ ট্যাগ খুলে যার যা আছে সে দিতে শুরু করলো। তা এইরকম ছিল। তা প্রিয়লাল মহারাজের কাছে আমি বেশ কয়েক মাস থাকলাম। তা ওই থাকার জন্যে আমার একটা কী হলো, সন্ধ্যে রাত্রেবেলায় যে কথামৃত পাঠের ক্লাস সেটাতে আমি যেতে পারছি না। তো একদিন দুপুরবেলায় গিয়ে হাজির হয়েছি, বেশি দিন হয়নি আমার, তখন বলছেন কী সরোজ মহারাজ আমাকে বলছেন। আজ বাবা, আমাকে আবার সব মহারাজ বলছেন ইনি, তা কী ব্যাপার এই দুপুরবেলায়? তখন মহারাজ বিশ্রাম নিয়ে উঠেছেন। আমি বললাম, না রাত্রে তো আমি আসতে পাচ্ছি না, তো সেই জন্য এখন একবার এলাম। তো কী ইচ্ছা? বলে আমি একটু পা টিপব। আচ্ছা টেপ। তারপরে খুব দলাই মলাই করলাম, খুব খুশি হলেন, তারপরে কতগুলো চকলেট টকলেট দিলেন। তা এরকম আমার মনে আছে মহারাজের জন্মদিন কত মানুষ কত রকম করে করেছেন, কিন্তু আমি একসময়তে তার জন্মদিন পালন করেছি, যখন তার জন্মদিন
কেউ জানতো না, প্রায় জানতো না, বেলুড় মঠে দু চারজন জানতেন। তো সকালবেলা হঠাৎ শুনলাম যে আজকে মহারাজের জন্মদিন, তো তাই তো জন্মদিনে কী করা যাবে, আমরা সাধু হতে এসেছি, কিছু নেই কাছে যে কারু জন্মদিন পালন করার জন্য তাকে কিছু দেওয়ার মতো কিছু নেই, তা কী করা যায়। মাথায় একটা এলো আর সামনে দেখলাম নাগলিঙ্গম ফুল গাছ, অনেক ফুল ফুটে আছে, তো চারটি ফুল তুললাম, ফুল তুলে সকালবেলা তার ঘরে গিয়ে হাজির। কী ব্যাপার? আমি না আমি শুনলাম আজকে নাকি আপনার জন্মদিন। তো হ্যাঁ, আমার আবার জন্মদিন কি, এখানে শুধু ঠাকুর মা স্বামীজি আর তার সন্তানদের জন্মদিন, আমার কোথায় জন্মদিন? আমি না যখন এসেই গেছি শুনলাম, তাহলে প্রণাম তো করি। বলে হ্যাঁ সে করতে পারো, তা বলে ফুলগুলো ঠাকুরকে সাজিয়ে দে। ওই নাগলিঙ্গম ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপর তাকে প্রণাম করলাম, সন্দেশ আর চকলেট টকলেট দিলেন। তা এরকম করে আমি তার জন্মদিনেতে তাকে নাগলিঙ্গম ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আর প্রণাম করে এসেছি, এটি মনে পড়ে। তো এরকম চলছিল। তারপরে মতি মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন, তার সেবার দায়িত্ব দিলেন, তার সেবার দায়িত্ব দিলেন, তার ক্যান্সার হয়েছিল, তা আমাকে বললেন যে মতি মহারাজের সেবা করতে হবে। ঠিক আছে, করব। তা তারপর সেখানে সেবা করা শুরু করেছি। মহারাজরা কিছু মনে করবেন না, আর আপনারা কিছু মনে করবেন না, মহারাজ আমাদের সঙ্গে অনেক সময় রসিকতা করতেন, তাই ওটা রসিকতা আমি ছেড়েই দিই এখানে। মতি মহারাজ কাছে গিয়ে উনি বলছেন, তার আগে ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছেন, তারপরেই বোধ হয় মতি মহারাজের কাছে গেছেন, দিয়ে বলছেন যেমন স্বামী শিবস্বরূপানন্দ আর তেমনি স্বামী ভূতেশানন্দ, কেউ হাসপাতাল যেতে চায় না। হ্যাঁ, তো কী করা যায়? মতি মহারাজের কাছে এসে বলছেন মশাই যানটা সেবা প্রতিষ্ঠানে, অনেক কচি কচি নার্স আছে, কত সেবা করবে। আমি কথা শুনে ছিটকে বেরিয়ে এসেছি, তারপরে আমি বলছি আবার কী বলবেন কী জানি। তো ওই রকম রসিকতা তিনি করতেন, আমাদের সঙ্গেও করতেন এখানে। এমনকি যখন বেলঘড়িয়াতে তিনি আসতেন তখন একবারে ছাত্রের মতো হয়ে যেতেন, স্টুডেন্টের মতো হয়ে যেতেন, এমন হই হই করতেন একদম। তা সেইগুলি আমার দেখার সুযোগ হয়েছে। আর তার কৃপাতেই একদিন কী কারণে তার অফিসে গেছি, তারপরে এটা ওটা কথা বললাম, মহারাজ দীক্ষা হয়নি তো আমার এখনও, হয়নি নাকি, একজনকে বলেছিলেন অপেক্ষা কর আমার কাছেই নিবি। তা সেদিন বললেন আচ্ছা ঠিক আছে, গণেশ মহারাজকে ফোন করলেন, তারপর দীক্ষার ব্যবস্থা হলো। বেলঘড়িয়া এসে আমাকে জিজ্ঞেস করেছেন কী রে তোর কিছু লাগবে, আমার একটা জপের মালা হলে ভালো হয়। তো ঠিক আছে, জপের মালার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। তারপরে তিনি তো জেনারেল সেক্রেটারি হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট যখন হলেন তখন আমি শুনেছি যে তার সেবক হিসাবে আমাকে মনোনীত করার একটা কথা উঠেছিল, কিন্তু মহারাজ বলেছিলেন যে না, বেলঘড়িয়ার অসুবিধে হবে। বেলঘড়িয়াকে তিনি খুব প্রাণে প্রাণে ভালোবাসতেন, কাজে বেলঘড়িয়ার অসুবিধে হবে বলে তিনি নেননি আমাকে, এটা আমি শুনেছি। তারপরে ট্রেনিং সেন্টারে যখন ছিলাম সেই সময় তো তার কাছে প্রায় আমাকে যেতে হতো। আমার নিজের কথা কখনো কখনো চলে আসছে, উপায় নেই, কারণ স্মৃতিটা তো আমারই স্মৃতি, কিছু মনে করবেন না আমরা। তা ট্রেনিং সেন্টারে আমাকে তার কাছে মাঝে মাঝেই যেতে হতো ট্রেনিং সেন্টারের নানান কাজে, এবং যখন ঠাকুরের সন্তানদের জন্মতিথি বা ঠাকুরমা স্বামীজির জন্মতিথির আগের দিন গিয়ে জিজ্ঞেস করতে হতো যে আমরা ব্রহ্মচারীরা কখন তাকে প্রণাম করতে আসব, এবং প্রণামের সময় তিনি বলতেন সকালবেলায়, আর তখন বেশ চকলেট সন্দেশ পাওয়া যেত, আমি নিজেও পেতাম আর আমাদের বন্ধু ব্রহ্মচারীদেরও ভাগ দিতাম। তা এরকম চলছিল ট্রেনিং সেন্টারে। একদিন সন্ধেবেলায় আমার পালপিটেশন শুরু হয়ে গেল, কী জন্যে? সেদিন ট্রেনিং সেন্টারে কোনো কাজে আমি আরতিতে যাইনি, আরতি শেষে হঠাৎ মহারাজ জিজ্ঞেস করছেন মনিটার কোথায়। আমি ট্রেনিং সেন্টারের ম্যানেজার ছিলাম, ওর ম্যানেজার বলতেন না, উনি মনিটার বলতেন, ট্রেনিং বলতেন তোদের ম্যানেজ মনিটার কোথায়। তা আমি সেদিনই যাইনি। তারপরে ব্রহ্মচারীরা এসে বললেন যে মহারাজ তোমাকে খুঁজছিলেন। বাট আমার তো শুরু হয়ে গেছে, ধক 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 বুকের মধ্যে হচ্ছে, কী জানি কী অন্যায় করলাম, তারপরে আজকে আরতি যাইনি, তার জন্য তো বকা খেতে হবে না কী হবে। তারপরে আমি দৌড়ালাম প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে, তখন মহারাজ ওখানে গিয়ে চা খেতেন। তা প্রেসিডেন্ট মহারাজের সেবকদের বললাম যে সত্যকৃষ্ণ মহারাজ আমাকে একটু ডেকেছেন আজকে, কথা বলবো। তারপরে মহারাজের সঙ্গে বলে তারা বললেন যে না আজকে কথা হবে না, কাল সকালে কথা হবে। বাট আমি রাতটা ঘুমোবো কী করে আমি।
তো তারপরে সকালবেলায় আমরা জানতাম মনের সঙ্গে কখন কথা বলা যায়, টিফিন খাওয়ার সময়তে গিয়ে হাজির হয়েছি, আমার খুব ভয় ভয়ে গিয়েছি। তারপরে বলছেন যে আরে তোদের এই যে মন্দিরেতে যে গংটা বাজানো হয়, দেখেছেন গং একটা আছে, গংটা বাজানো হয় সেটা বলছি ওইটার এমন শব্দ হচ্ছে আমার বুকে এসে লাগছে, ওইটাতে ভালো করে কাপড় জড়াতে হবে তাহলে শব্দটা অত জোরে হবে না, কি বুঝলি? আমি হ্যাঁ ঠিক আছে। তাই এরকম তার আমি ভয় ভয় ছিলাম যে কী না কী অন্যায় করেছি ভগবান জানেন, কিন্তু ওই গংটা ঠিকঠাক করতে হবে যেটা দিয়ে পেটানো হয় ওইটা ঠিক করা হলো। আবার দুর্গাপূজার সময়তে বিজয়ার দিনেতে গান হচ্ছে, ব্রহ্মচারীরা যে গানটাই শুরু করছেন সেটাই উল্টোপাল্টা শুরু করছেন, বিজয়ার দিনে কোনো নির্দিষ্ট কিছু গান আছে সেইগুলোই গাইতে হয়। আমাকে দূর থেকে বলছে সরোজ ঠিক কর কী গান গাইছে দেখ, তো এরকম তিনি বলতেন, সেগুলি খুব ভালো আমার লাগে। আর তার মুখে আমরা বইতে যেসব ঘটনা পড়েছেন না সেগুলি তার মুখেতে আমরা খুব শুনেছি। প্রথমে আমাদের গদাধরানন্দজী মহারাজের কথা আপনারা বইতে পড়েছেন, তার কথা শুনেছি, যেটি বইতে লেখা নেই। মহারাজ বলতেন যে রাত্রে কখনো কখনো তার ঘরেতেও আমি শুয়েছি এবং যখনই ঘুম ভাঙতো দেখতাম যে মহারাজ একদম সোজা হয়ে বসে ধ্যান করছেন। এই খুব কম বয়সে ওই রকম এক সাধুকে দেখে তার এই যে সাধু হওয়ার আগ্রহ জীবন তৈরির চেষ্টা সেটি হয়েছিল গদাধরানন্দজির ইন্সপিরেশান। তারপরে একবার এই স্টুডেন্টস হোম থেকে ছেলেদের নিয়ে গেছিলাম কাশীপুরে দীক্ষার জন্যে, তারপর ঘর থেকে বেরোবেন আমি দেয়ালে সেটে দাঁড়িয়ে আছি যে মহারাজ যাবেন তো, ও মা দেখি সোজা না গিয়ে আমার কাছে এরম করতে করতে আসছেন। তারপরে তাপস মহারাজ বলে ও তো সরোজ বেলঘড়িয়া থাকে, বলে হ্যাঁ এত দূরে থাকে দেখতেই পাই না, অনেক দিন দেখিনি তো সেই জন্য দেখছি, এরকম করে দেখলেন। তারপর আমি পেছনে পেছনে যাচ্ছি, বললাম মহারাজ ওই স্টুডেন্টস হোম থেকে কয়েকজন স্টুডেন্ট এসেছে ওদের দীক্ষা হবে আজকে। ও মা ঘুরে বললেন সাধু হবে? ছেলে পুলে দেখলেই তার মনে হতো সাধু হবে কি না, বলেছেন সাধু হবে আর আমিও তেমনি, আপনি করতে পারলে হবে, গম্ভীর হয়ে চলে গেলেন। কিন্তু তার ইন্সপিরেশনে বহু সাধু হয়েছেন, অনেক সাধু হয়েছেন। এই যে প্রথম দীক্ষা দেওয়ার কথা মহারাজ বলছিলেন, সেই দিনও তো বাগবাজারে আমি ছিলাম আর আমাদেরই তিন চারজন ছেলে দীক্ষা হয়েছিল, তাদের মধ্যে দেবাশিস মহারাজ গোল পার্কে আছে ও সাধু হয়েছে। একদম প্রথম দিন যে মহারাজ দীক্ষা দিয়েছিলেন সেই ব্যাচের ছেলে। তা এরকম দেখতাম যে তিনি বেলঘড়ি বেলুর মঠে যখন এসেছিলেন, বেলুর মঠে গম্ভীরানন্দজী মহারাজ বলেছিলেন যে এখানে সব পাওয়া যাবে, একটু চিৎকার চেঁচামেচি করলেই সব পাওয়া যাবে। তা একদিন আমাকে বললেন যে মন্দির ভাণ্ডারে গিয়ে মাখনকে একটু বলতো, দুপুরে বৈশাখ মাসের শরবত দেওয়া হয় ঠাকুরের, তা সেইটা মহারাজের কাছে যাচ্ছে না। গিয়ে মাখন মহারাজকে বললাম যে আমাকে মহারাজ পাঠিয়েছেন, মহারাজের কাছে শরবত তো যায়নি একদিনও, মাখন মহারাজ তাহলে আমাকে কী করতে হবে? আলো শরবত পাঠাতে হবে। ও তারপরে তার জন্য শরবত এলো। সব মঠে সব রকম দিকে তার খুব নজর ছিল সেটি আমরা দেখেছি। একবার তিনি ভাণ্ডারী মহারাজ, বেলুর মঠের ভাণ্ডারী মহারাজকে ডেকে কী বকা দিলেন, কী অন্যায়টা হয়েছে মহারাজ, ওই যে ঠাকুরের প্রসাদে মৌডলা মাছ দেওয়া হয়েছিল এবং মৌডলা মাছের পেটগুলো ভালো পরিষ্কার হয়নি, সেই জন্যে ভাণ্ডারীকে ডেকে ওরম করে বকা দিলেন, বলে এগুলো না দেখলে কী করে চলবে, এটা ঠাকুরের ভোগ হচ্ছে, ঠাকুর এখানে সাক্ষাৎ আছেন তার ভোগ হচ্ছে, তাতে ত্রুটি হলে আমি ছাড়ব না কাউকে। এটি দেখতাম যে বেলুর মঠে সব দিকে তার নজর ছিল, এবং যখন তার সঙ্গে বসে সাধুরা কথা বলতেন হই 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 হতো, কিন্তু সকলে খুব ভয়ও পেতেন, এমন দেখা যেত যে মহারাজ রাস্তা দিয়ে হাঁটছেন কেউ কোথাও নেই আর যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে, এরকম অবস্থা দেখতাম, সবাই ভয় পেতেন। মন্দিরেতে তিনি সন্ধ্যারতির সময় গিয়ে বসতেন, যখন জেনারেল সেক্রেটারি তখনও গিয়ে বসতেন, সোজা হয়ে বসতেন, বেশ একটু নাড়াচাড়া করে তারপর সোজা হয়ে বসতেন এবং একদম কি সুন্দর করে বসে থাকতেন, আমরা একটু দূরে দূরে বসে থাকতাম মহারাজের থেকে। একবার বেলঘড়িয়াতেই কথা হচ্ছিল যে কে কতক্ষণ বসেছে মানে কে কতক্ষণ ধ্যান করেছে, এসব কথা হচ্ছে, নানানজন নানান বলছেন। আমি বললাম আমি তো দুর্গাপুজো করি অনেকক্ষণ বসতে পারি, এসব কথা হচ্ছে। মহারাজ বলেন যে আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বসেছি বারো ঘন্টা এক আসনে তিনি বসেছেন। তা ভট্টাচার্য মানুষ ছিলেন তো,
দীক্ষার সময়তেও দেখেছি যে হয়তো যারা ব্রাহ্মণের ছেলে তারা 12 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন, এরকম আগে সবাই বলতেন। মহারাজের সময় সেটা পাল্টে গেল, মহারাজ 12 বার কেন, 108 বার করবে। তা এইগুলি খুব ছিল মহারাজের মধ্যে, যে ভগবানকে ডাকা এবং সেটা নিষ্ঠা করে যাতে হয়, বেশি করে হয়, সেটি তিনি সবাইকেই বলতেন। আমি একবার জামশেদপুরে ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গেছিলাম, তা গুরু প্রণাম চলছে, ওখানে দীক্ষা হচ্ছে, আমি পাশে বসে আছি, হঠাৎ গুরু প্রণামের মধ্যেই আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা বেলঘড়িয়াতে তুই তো ভালো ছিলি। আমি হ্যাঁ ভালোই তো ছিলাম, কী দরকার ছিল জানি না, এখানে পাঠিয়েছেন, এখানকার মন তো মহারাজ চেয়েছিলেন সেই জন্যে পাঠিয়েছেন। দিয়ে আমি বললাম আছি, ঠিকই আছি, ভালো আছি, কিন্তু এখানে ভালো কাজকর্ম বিশেষ একটা নেই, প্রথম প্রথম গেছি। তো তখন মহারাজ বলছে আরে কাজ নেই তো কী আছি, ভগবানের নাম কর তাহলেই তো হবে। তো এইটি দেখেছি সবসময়, আমি ওই রকম বলতেও শুনেছি যে এখন আর আমার অন্য কিছু ভালো লাগে না, মনে হয় সারাদিন বসে বসে ভগবানের নাম করি। এটি আমি মহারাজের মুখে বেলঘড়িয়াতেই শুনেছি তাকে বলতে। তা এই ভগবানের চিন্তা এগুলি তিনি করতেন। আর বেলঘড়িয়াতে আসার গল্পটা বলি, বেলঘড়িয়া যখন বেলুড় মঠে জয়েন করার পরে হঠাৎ একদিন তিনি ডেকে পাঠালেন আমাকে, আমরা দুপুরে প্রসাদ পাচ্ছিলাম, একজন কানে কানে এসে বললেন এই মহারাজ তোমাকে ডেকেছেন। তা কেউ কেউ আমাকে বলতেন তোমার মহারাজ, তা ওরকম আমারও একটা বোধ ছিল উনি আমার মহারাজ। তা বললেন তোমার মহারাজ ডেকেছেন। তা ভাবছি যে এই প্রসাদ পাওয়ার সময় দুপুরবেলায় আবার ডাকলেন কী ব্যাপার। তা গেলাম, যাওয়ার পরে বললেন কতদিন হলো এখানে, হলো 9 মাস। তখন বললেন বাহ 9 মাস অনেক দিন হয়ে গেছে, শোন তোকে একটা না ভালো জায়গায় পাঠাবো, আমি ওখানে ছাত্র ছিলাম, তো আমি তো বেলঘড়িয়ার কথা আগেই শুনেছি। কী সুন্দর করে বললেন, একটা তোকে ভালো জায়গায় পাঠাই, আমি ওখানে ছাত্র ছিলাম। তা আমি বললাম কোথায়, বেলঘড়িয়া? বলে হ্যাঁ বেলঘড়িয়া। তারপরে বললেন যে আসলে একজন ব্রহ্মচারীকে মহারাজ বেলুড় মঠে নিয়েছিলেন, এখানকার ব্রহ্মচারী, এবার তার পরিবর্তে আমাকে এখানে পাঠাচ্ছেন, তো সেই জন্যে এখন এখানের সেক্রেটারি মহারাজ কেমন করে গ্রহণ করবেন আমাকে, সেটা একটা চিন্তার ছিল তার। সেই জন্য তিনি বললেন দেখ তোকে ওই জিনিসপত্র নিয়ে যেতে হবে না, জিনিসপত্র বিশেষ কিছু নেইও তখন, ওই জিনিসপত্র নিয়ে যেতে হবে না, তুই এমনিই যা, একটা চিঠি লিখে দিচ্ছি এমনি যা, তারপরে দেখ কোনে পছন্দ হয় কি না। তারপরে আমি বিকেলবেলায় তখন এলাম, একজন ব্রহ্মচারী চিনত এই আশ্রম, সে আমাকে নিয়ে এলো। তারপর চিঠিটা দেখালাম এখানকার সেক্রেটারি মহারাজকে, দেখলাম খুব গম্ভীর গম্ভীর হয়ে আছে, কারণ এখানের ব্রহ্মচারীকে উনি নিয়েছেন, তার পরিবর্তে আমাকে পাঠিয়েছেন। তারপরে বললেন যে এখানে গাড়ি টাড়ি কিছু নেই, তুমি কালকে চলে আসবে, তোমার জিনিসগুলো পরে নিয়ে আসা হবে। তা মহারাজকে বললাম মহারাজ ওখানকার সেক্রেটারি মহারাজ কালকে যেতে বলেছেন, বলছে তাহলে বোধ হয় কোণে পছন্দ হয়েছে বুঝলি। তারপরে প্রভানন্দজির কাছে গেলাম প্রণাম করার জন্য, দিয়ে বললাম আমি গতকালও বেলঘড়িয়া গেছিলাম, মহারাজ আমাকে পাঠিয়েছিলেন আর বলেছিলেন কোণে পছন্দ হয় কি না। তা প্রভানন্দজি আবার আরও রসিকতা করে বলছেন কোণের পছন্দ হয়েছে কি না, বললাম হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো তারপরে ট্রেনিং সেন্টার যখন আমাদের শেষ হলো, তখন এখানকার সেক্রেটারি মহারাজ আমাকে খুব স্নেহ করতেন, সিদ্ধেশ্বর মহারাজ স্বামী অমলানন্দজি, তিনি আমাকে ডেকে বলেন সরোজ তোমার বেলঘড়ি যাওয়ার পুরো ইচ্ছা আছে? বললাম হ্যাঁ আছে। তারপরে পুরো ইচ্ছা তিনি এখন বললেন তাহলে আমি সত্যতাকে লিখব। তা লিখেছেন, এবার আমাদের ট্রেনিং সেন্টার শেষ হয়েছে আর সব ব্রহ্মচারীরা আমরা দাঁড়িয়ে আছি, একজন একজন করে ব্রহ্মচারীর নাম বলছেন আর একটা করে সেন্টার বলছেন। তারপরে ব্রহ্মচারী সরোজ তাড়াতাড়ি বেলঘড়িয়া যাও, নাহলে ওখানকার সেক্রেটারি আবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হ্যাঁ, তা এরকম ট্রেনিং সেন্টার শেষ হলো, আর ট্রেনিং সেন্টার শেষ হওয়ার পরে আমাকে বেলঘড়িয়াতেই পোস্টিং করা হলো। এখন আমি এখানে আসবো বলে সকালবেলায় মহারাজকে প্রণাম করতে গেছি, সেই সময় শিবেন মহারাজের সঙ্গে মহারাজের ফোনে কথা হচ্ছে, বুঝলাম তাদের কথা হচ্ছে, কথা হতে হতে ও মা তিনি বলছেন আচ্ছা শোনো শিবেন, এইসব ভালো ভালো ব্রহ্মচারী পেতে গেলে এমনি এমনি তো হবে না, এটা হাওলার যুগ, হ্যাঁ মাঠের চাল আর পুকুরের মাছ সবজি এসব এক গাড়ি যদি আসে তাহলে ব্রহ্মচারীকে পাওয়া যাবে, নাহলে যাবে না, বলে ফোনটা রেখে দিলেন। বাস তারপরে 10:30-11টার সময় দেখি বেলঘড়িয়া থেকে একটা গাড়ি গিয়ে হাজির হয়েছে, এক গাড়ি, তাতে চাল আছে, সবজি আছে, মাছ আছে, গিয়ে হাজির হলো, তারপরে আমাকে ছাড়া হলো। তো মঠের লোকেরা বলছে বাবা তোমার তো অনেক দাম হে। তা এই এই সব নানান রকম রসিকতা তার সঙ্গে অনেক হয়েছে, এবং সাধু জীবন কেমন করে তৈরি করতে হয় সেটিও তার কাছে শিখেছি।
এবং বেলঘড়ি আসার সময় আমাকে খুব বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস যে তুমি ভালো সাধু হবে, সব নিজের কথা বলতে নেই কিন্তু ওরকম আমাকে অনেক কথা বলেছিলেন। আর পরে আমি এখানে একটি চিঠি দেখেছিলাম, ওইটি স্বামী অমলানন্দজিকে তিনি চিঠি লিখেছেন, সেই চিঠিতে ছিল যে সিদ্ধেশ্বর তোমাকে একটি ভালো ছেলে পাঠালাম, তবে মেদিনীপুরি নয় বাংড়ি। আসলে অমলানন্দজির মেদিনীপুরের উপর খুব একটা ভালোবাসা ছিল, তো সেই জন্যে তিনি এরকম লিখেছিলেন যে তবে মেদিনীপুরি নয়। তো যাকে মহারাজরা আরও অনেক কথা বলবেন, তা মহারাজের এইরকম সঙ্গ করার সুযোগ হয়েছে, তার ভালোবাসা পেয়েছি। আর শেষের দিকে আমি গদাধর আশ্রমে চলে যাওয়ার সুবাদে প্রায় এক বছর তিন মাস চার মাস প্রতিদিন, প্রায় প্রতিদিন আমি মহারাজের কাছে গেছি, প্রসাদ নিয়ে যেতাম। মহারাজ প্রথম দিকে খেতে পারতেন কিন্তু পরে খেতে পারতেন না, কিন্তু তাও প্রসাদ নিয়ে যেতাম, আর তাকে ঘরে ঢুকে দর্শন হতো। কখনো কখনো মনে হতো যে মহারাজকে আজকে ছোঁবো না, মহারাজের শরীরটা ভালো নেই। কখনো কখনো আবার গিয়ে পাট একটু হাত বুলে দিতাম, গায়ে হাত বুলে দিতাম, প্রণাম করতাম। আর সেবকরা বলতেন, মহারাজ গদাধর আশ্রম থেকে প্রসাদ এসেছে, পায়েস এসেছে, ঝোল এসেছে, এই এসেছে, ওই এসেছে, খেতে হবে তো। মহারাজ সবটা শুনতেন, শুনে বলতেন হুম, এই সাড়া দিতেন। আর কখন আর কখনো হাত দিয়ে চকলেট দিতেন। শরীর যাওয়ার বেশি দিন নয়, খুব মাসখানেক আগেও মহারাজের হাতে চকলেট দেওয়া হয়েছে, মহারাজ ছুঁড়ছেন এরকম করে, ওই যে ছুঁড়ে ছুঁড়ে দিতেন তো, সেটা তখনও ছিল, ওইরকম করে ছুঁড়ে চকলেট শেষের দিকেও পেয়েছি। তা তার অনেক ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, সেই জন্য আমার জীবন ধন্য। তাকে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই এই গুরু পূর্ণিমাতে, আর সকলকে মহারাজদের প্রণাম জানাই, আপনাদের নমস্কার জানি। আমার কথা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি।